এটা সাদা বালি নিলাম। প্রথমে সাদা বালি দিয়ে কাঠামোটা বানিয়ে নেব, তারপরে উপরে মাটি দিয়ে ঠাকুরগুলো বানাবো। আজকে আমি থিমের দুর্গা বানিয়ে দেখাবো, তো দেখো কেমন হয়। সাদা বালি দেওয়ার একটা কারণ হলো, সাদা বালিটা দিলে নিচে পুরো ফাঁকা হবে, তাহলে ঠাকুরটা হালকা করা যাবে, যার জন্য সাদা বালিটা দেওয়া হয়েছে। পরে পিছন দিকটা বের করবো বালিগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত।
খাবার দিতে হবে আমার সাথে থাকা চ্যানেলের সাথে। তো আজকের মতো এটুকুই পর্যন্ত।